Good afternoon, everyone. Today we will discuss about the functions of SEBI. Right? In our earlier class, we thought about what is SEBI and what are its objective of SEBI. So before starting the function of SEBI, we just recall the meaning of SEBI. What is the full form of SEBI? Securities Exchange Board of India. Securities Exchange Board of India. India Securities Exchange Board. Then I think that সুমার অর্ডারে প্রমোট করে ক্লাস ডেভেলপমেন্টাল ওয়ার্ক যেগুলো আছে ডেভেলপমেন্টাল যেগুলো ওয়ার্ক আছে ক্লাস অর্ডারে প্রমোট করা এর ফলে দেখাশোনা করা প্রোটেকশন করা দায়িত্ব এগুলো আর সেবি তো এখন আমরা দেখব যে সেবি সেবি আমরা কোন ইয়ার স্টার্ট হয়েছে সেবি আইসি 1988 হয়েছে ঠিক আছে 1988 হয়েছে আর তার কাছে অথরিটি পাওয়ার আছে 1992 তার তাহলে ডিস্ট্রিবিউশন পাওয়ার আইএসএ মিস তাহলে অথরিটি আইএসএ পাওয়ার আইএসএ তো সেবি ওয়াজ সেট আপ ইন 1988 বাট ফাংশনিং ফ্রম 1992 ঠিক আছে এখন আমরা দেখো সেবি ফাংশন গুলা কি কি বা বেসিক সেবি কার্যকলাপ গুলা কি কি আছে যে সেবি এ কোন কোন কাজ গুলা করে ঠিক আছে সেবি মিস সিকিউরিটিজ এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া তো সেবি এর তিন ধরনের ফাংশন আমরা মূল আমরা যখন মিনিং অফ পলিসি যে আমরা প্রোটেক্ট প্রোটেকশন দেয় রেগুলেটরি ফাংশন প্রোভাইড করে ক্লাস ডেভেলপমেন্ট আর কিছু প্রমোশন করে ঠিক আছে সো প্রমোশন করে মিস উইল স্টক এক্সচেঞ্জ এর রেগুলার সিকিউরিটিজ আছে ওইগুলা আর সিকিউরিটি এর প্রমোট করে দিয়েছে তো আমার ফাংশন আমার তিনটা ধরনে আমার ভাগ হয়েছে নাম্বার 1 ফাংশন হলো আমার প্রোডাক্টিভ ফাংশন ঠিক আছে নাম্বার 2 রেগুলেটরি নাম্বার 3 হলো ডেভেলপমেন্টাল ফাংশন তো এখন আমরা তিনটা সেকশনে আমরা আলোচনা করব যে ফাংশন যেগুলো আছে ওগুলা দেখব ঠিক আছে এখন এই যে আমরা দেখো এখানে পয়েন্ট অনেকগুলো বেশি আছে তো আমরা যখন আই হোয়াট আর দা ফাংশনস অফ সেবি তো আমরা লিখব ফাংশনস অফ সেবি আর সাবডিভাইডেড ইনটু থ্রি ক্যাটাগরিজ ওয়ান ইজ প্রোটেক্টিভ অ্যানাদার ওয়ান ইজ নাম্বার বি ইজ রেগুলেটরি নাম্বার থার্ড ইজ ডেভেলপমেন্টাল ফাংশন আন্ডার প্রোটেক্টিভ ফাংশন হিয়ার আর দা ফাংশনস রিলেটেড টু প্রোটেকশন অফ এন ইনভেস্টর এন্ড আন্ডার রেগুলেটরি হিয়ার আর সাম ফাংশন রিগার্ডিং রেগুলেটিং দা স্টক এক্সচেঞ্জ ইন্টারমিডিয়ারিজ এন্ড আন্ডার ডেভেলপমেন্টাল ফাংশন হিয়ার আর সাম প্রোটেকশন দিয়ে
জিনিসটার দাম বাড়বে তোমরা কিনো কিন্তু আলটিমেট এরকম না তারা ফেক নিউজ দেয়া ওটা কথা বলবা মার্কেট প্রাইস উঠে উঠবে ওই জিনিস এই সাইটটা দেখলাম বিক্রেতারা খবর জানতে আসে ঠিক কিটা হইবো না হইবো ঠিক আছে তো তারা ইনসাইট এটাই নিয়ে আমরা জেনুইনলি জেনুইন খবর তো তারা জানবা বিক্রেতা বিক্রেতা হবে তো বিক্রেতা খবরটা তারা জানবে যে তারা মার্কেটে ম্যানিপুলেট করে নেয় ঠিক আছে মার্কেটে ম্যানিপুলেট করে নেয় তাই কি হইবো আউটসাইড বাইরে যারা তোমার শেয়ার মার্কেটে ট্রেডিং করে তারা কিটা হইবা লস হইবে না তাহলে এই জিনিসটা কন্ট্রোল করে রাখে এই জিনিসটা কন্ট্রোল আবার সেভিয়ে রাখে যে ইনসাইট ট্রেডিং আর নট এলাউড ইন দা স্টক এক্সচেঞ্জ ইফ এনিবডি ফাউন্ড ইন ইনসাইট ট্রেডিং দে উইল গেট দ্য তারা কিটা জেনে কথা নিইবো ফাইন ফাইন হবে তো ওই জিনিসটা তোমাকে কিটা করা হয় কন্ট্রোল করা হয় কে বলে সেভিয়ে করে কিটা করে ইনসাইট ট্রেডিং কিটা কোনো কোনো সেনসিটিভ ইনফরমেশন বা রিভার্স হয়ে যায় বুঝছো আশা করি ঠিক আছে তিন নম্বর পয়েন্ট হলো এনফোর্সিং কোড অফ কন্ডাক্ট হোয়াট ইজ কোড অফ কন্ডাক্ট মিন্স রুলস এন্ড রেগুলেশন রুলস এন্ড রেগুলেশন ফর হোয়াট রুলস এন্ড রেগুলেশন ফর ট্রেডিং ইন সিকিউরিটিজ স্টক স্টক এক্সচেঞ্জ বাই ফর্মুলেটিং বাই সেবি সেবি যারা ফর্মুলেট করে স্টক এক্সচেঞ্জ কি রকম ট্রেডিং করতে না করতে ওই জিনিসটা তুমি এনফোর্স করে লিয়ে দেবে এনফোর্স মিন্স মানিয়া লিয়ে দেবে কিটা লিয়ে মানে দেবে ওই যে রুলস এন্ড রেগুলেশন কার রুলস এন্ড রেগুলেশন স্টক এক্সচেঞ্জ কি রকম ট্রেডিং করতে না করতে হে বানাইছে সেবি বানাইছে দ্যাট মিন দেন The rules and regulations of code of conduct made by SEBI, it should be followed or enforced by the stock exchange while trading in the security market or stock exchange. Bujhe gechhi? The protective function of our tinta ache control price trading, control insider trading, enforcing code of conduct. Then amar ei jinish ta tomar protective function, protective kha dilo, ki protection ta kha dise, protect from the interest of investor. Ei eta investor er pokkho pokkho hoya SEBI ei protective function gula re formulate korche. ঠিক আছে? তো SEBI ei kha dilo pore, etok to kha chole protective er moddhe control price trading kore, control insider trading kore, thik ache? Ekhon tin number enforcing code of conduct. এখন আমরা নেক্সট বি পয়েন্টে যাই যেমন রেগুলেটরি ফাংশন কিছু জিনিস রেগুলেট করে দেন ওই জিনিসটা কিরকম চলতো না চলতো ঠিক আছে এই আই আমরা এখানে মার্কেটিং করে ঢুকতে পারবা করতে পারবা ঠিক আছে বা দেখাশোনার দায়িত্ব ওই জিনিসটা ওইটা রেগুলেট করা রেগুলেট মিন্স জিনিসটা দুবার রেগুলেট করা সালান ঠিক আছে ওই সালাই কি রকম সালাই দাম না সালাই দাম কে করতো না করতো এই জিনিসটা ফাংশন প্রোভাইড কে করে সে দিয়া করে এখন দেখো সামনে রেগুলেটরি ফাংশন কি দাঁড়িয়ে আছে এখন পর দেখো রেগুলেটরি ফাংশন মনিটরিং স্টক এক্সচেঞ্জ স্টক এক্সচেঞ্জ যেটা আছে সাধারণ স্টক এক্সচেঞ্জ মনে হইল আমার এনএসসি আছে ঠিক আছে এনএসসি কিটা ন্যাশনাল ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ ঠিক আছে বা বিএসসি আছে বিএসসি কিটা আমার মুম্বাই স্টক এক্সচেঞ্জ ওই জিনিসও আমার স্টক এক্সচেঞ্জ যে কোম্পানিগুলো আমার লিস্টেড আছে ওই যে কোম্পানিগুলো লিস্টেড আছে এখন কিরকম প্রাইস সেট করে ঠিক আছে ওই দেখো ওই যে প্রোডাক্টের ফাংশন হইতেও সাবো মনিটরিং করে প্রাইসিং করে কি না করে বাট আলটিমেটলি কোয়ান্টাম নাম হলো মনিটরিং স্টক এক্সচেঞ্জ স্টক এক্সচেঞ্জ দিয়ে জেনুইনলি বা করে না কোনো ইনসাইডার ট্রেডিং করে কইতে বা প্রাইস কোনো ধরনের ম্যানিপুলেট করে আমি বা ইন্ডেক্স নাম্বার কোনো ধরনের আপসেন ডাউন মানে ফলসলি অনলি ফেয়ারলি অর না বা অর কি অর না ওই জিনিসটা সেটা করে মনিটরিং করে মনিটরিং মিনস দেখাশোনা করে রাখে ঠিক আছে তার সকল সামনে রাখে সকল সামনে রাখে ঠিক আছে সেটা হয় দেখাশোনা করে রাখে যে কোনো ধরনের ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটি অর কি না অর ফেয়ার ট্রেডিং অর কি না অর ওই জিনিসটা দেখাশোনার দায়িত্ব কে করে ওই সেবিয়া করে তো এই একটা পয়েন্ট হলো মনিটরিং স্টক এক্সচেঞ্জ মিস স্টক এক্সচেঞ্জ যদি এরকম পাওয়ার না দুই নম্বর পয়েন্ট হলো এটা রেগুলেট করে রেগুলেটিং ইন্টারমিডিয়ারিজ যখন বলবে ইন্টারমিডিয়ারিজ সারা ইন্টারমিডিয়ারিজ মিস হলো স্টক এক্সচেঞ্জ আর তোমার সিকিউরিটি শেয়ার লোয়ার মিডিল মে যারা আছে তারা রে আমরা বলবো এটা ইন্টারমিডিয়ারিজ এখন ইন্টারমিডিয়ারিজ আমরা ডিফারেন্ট ডিফারেন্ট হতে পারে সাপোজ আমরা ব্রোকার হতে পারে ঠিক আছে মার্চেন্ট হতে পারে মার্চেন্ট হতে পারে ঠিক আছে আমার এজেন্ট হতে পারে ওই যারা আছেন তারা হইলে আমার ইন্টারমিডিয়েট ঠিক আছে আন্ডারলাইন যারা আছেন তারা হতে পারে এখন আমার ওই যে আমার ইন্টারমিডিয়েট যারা আছেন তারা কিরকম আমার ট্রেডিং করতা কিরকম বাই করতা কিরকম সেল করতা কিরকম কিরকম সিকিউরিটি দিয়ে ট্রানজাকশন করার পরে সেটেলমেন্ট কিরকম হইতো না হইতো এই জিনিসটা রেগুলেট করে সেবি করে দ্যাট মিন দ্যাট ইট রেগুলেট দ্য ইন্টারমিডিয়েট ইন্টারমিডিয়েট আর লাইক ব্রোকার মার্কেট এজেন্ট এটসেট্রা হাউ টু ডিল উইথ দ্য সিকিউরিটিজ মার্কেট বিকজ এই জিনিসটা তোমার কে প্রোভাইড করে বাই প্রোভাইডিং সেবি ঠিক আছে রুলস এন্ড রেগুলেশন প্রোভাইড বাই দা সেবি তিন নম্বর পয়েন্ট দেখো রেগুলেটিং মিউচুয়াল ফান্ড ঠিক আছে মিউচুয়াল ফান্ড ফান্ডে গিয়া কি রকম তোমার এই স্টক এক্সচেঞ্জ কেনা করব ট্রেডিং করব ওই জিনিসটা রেগুলেট করব কে করব সেবি করব মিউচুয়াল ফান্ড কারা মিউচুয়াল ফান্ড মিউচুয়াল ফান্ড কে সাপোর্ট না হইলো এটা হলো ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্ট ঠিক আছে ইনস্টিটিউশনাল ইনভেস্টর ঠিক আছে রাম সাহ যদি মিডিয়া আমি ইনভেস্ট করে রাখছি সাপোজ মনে হইলো এবিসি একটা মিউচুয়াল ফান্ড আছে ওই
আমরা এখন কি তাহলে শুধু মানতে পারলো এ বি সি ঠিক আছে এ দিছে তোমার তোমার হলো 1 লাখ ঠিক আছে তাহলে বি এ দিছে 2 লাখ সি এ দিছে 3 লাখ ওই 3 লাখ মিলিয়ে তিন দিন পাঁচ লাখ 6 6 লাখ দেখি তো এসে 6 লাখ কি আমরা এ বি সি কোম্পানি এ বি সি মিউচুয়াল ফান্ড দিছি ওই যে তুমি নিয়ে ওটা ইনভেস্ট করো ঠিক আছে ওরাই বলছে যে কি ইনভেস্ট করবে আমরা তো ভিডিও গুলো পড়ছো তাহলে আর মিউচুয়াল ফান্ড এস কম্পেয়ার টু সিঙ্গেল সিঙ্গেল ইনভেস্টর থেকে মিউচুয়াল ফান্ড রেট সমান হয় তাহলে ঠিক আছে তো ওই জিনিসটা আমার মিউচুয়াল ফান্ডে গিয়া তোমার এখানে ইনভেস্ট করব কোন পারপাস সিকিউরিটি করব কোন স্টক এক্সচেঞ্জ ওই জিনিসটা রেগুলেট কে করব ওই জিনিসটা আলটিমেট রেগুলেট কে করব সেবিএ করব সেবিএ প্লাস স্টক এক্সচেঞ্জ তুমি কি রকম করতে না করতে দেখো স্টক এক্সচেঞ্জ ফাংশনিং করে বাট আলটিমেটলি স্টক এক্সচেঞ্জ উইল গেট আর বাফ ঠিক আছে তারা মানে বাফ দেন বাবাই না বলেন যে সাউথ রেলওয়ে তোমরা আমি एग्जांपल দিয়া পরে আমি বাদ দিয়ে দিই জিনিসটা যে কি রকম দেখাশোনা করে যে কি রকম করতে লাগে না করে ওই মিউচুয়াল ফান্ডে কি রকম ইনভেস্ট করতে না করতে তিন ধরনের অ্যাক্টিভিটি করে না করে এই জিনিসটা রেগুলেট করতে কে আমার সেবিয়া করে ঠিক আছে এখন হইল কি আমার ডেভেলপমেন্টের ভাগ আমি সব শেষ হওয়ার পরে আমি একটা एग्जांपल হিসেবে তোমাদের দিয়া দিই কোন কথা বল না ঠিক আছে এখন হইল কি তোমরা হইল ডেভেলপমেন্টের ভাগ এখন ডেভেলপমেন্টের ভাগ আমার কি দেখি কই ডেভেলপমেন্টের উন্নতি প্রতি উন্নতি প্রেক্ষাপট নিয়ে আমার যে ফাংশন কার্যকলাপ যেগুলো আছে ওইগুলো হইল আমার ডেভেলপমেন্ট ডেভেলপমেন্টের দিক ছিল যে আমার স্টক এক্সচেঞ্জ এর কিলা ডেভেলপ করা যায় কিলা উন্নতি করা যায় কিলা সামনে দিয়ে নিয়ে যাওয়া যায় ওই জিনিসটা যে ফাংশন যেগুলো আছে ওইগুলো হইল আমার ডেভেলপমেন্টের ফাংশন তো ফার্স্ট ডেভেলপমেন্টের ফাংশন হইল কি রেজিস্ট্রেশন as we know that in stock exchange outsider are not allowed outsider are not allowed whenever anyone person or any investor wants to invest in the stock exchange he must be registered otherwise he will not allow in trading in the stock exchange so that means that before we are going to trading in the stock exchange we have to register in the stock exchange that means that on the registration korte lagbo jodi amra trading korte jai to registration amar compulsory lagbo thik ache registration jokhon ami kono holo certificate account diye banaite parbo registration ওই যে ডিমেট অ্যাকাউন্ট বানানোর জিনিসটা এই ডেভেলপমেন্টের প্রসেসটা কিন্তু হইছে সেই প্রসেস ওই সে বিয়া আছে সে বিয়া আমার কিনা আছে ডেভেলপমেন্টের ফাংশন যেগুলো আছে ওগুলো আছে তার কারণে আমার রেজিস্ট্রেশন ওয়ান অফ দা ডেভেলপমেন্টের ফাংশন নাম্বার 2 পয়েন্ট হলো কি আমার ফ্লোরলেস ট্রেডিং ফ্লোরলেস আগে যেটা আগে ট্রেডিং যেটা আছে ওর যে ডিজিটাল যে ট্রেডিং যেটা এটা আমার কিনা হয় ফ্লোরলেস আগে যেটা আছে তো আগে আছে ফ্লোর বেস ট্রেডিং আর ফ্লোরলেস ট্রেডিং ডেভেলপমেন্টের জন্য হইছে দেখো ফ্লোরলেস ট্রেডিং সেবিএ এটা দেখাশোনা করবে যে এক্সিকিউটিভ ঠিক আছে কি না ঠিক আছে কারণ অনেক রিপোর্ট সব
ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটি কোনটা কি না কোনটা কি জিনিসটা দেখো ঠিক আছে আশা করি তোমরা ফাংশন কনস্ট্রাক্টে সেভিটা আছে কি জানো তো তোমরা একটা एग्जांपल হিসেবে দেয়া আছে মনে করলাম প্রোডাক্টিভ ফাংশন মনে করলাম সেভি সেভি কে মনে করলাম আমরা অ্যাজ এ ফ্যামিলি ট্রি হিসেবে আমরা মনে করলাম ওই জিনিসটা থাকি সেভি হলো কি আমার কিনা মনে করলাম আমি ফাদার ফাদার দাদা ঠিক আছে ফাদার এটা সেন্স আমি কিনা কিনা বলতে ফাদার এটা সেন্স আমার কর্তা যে আছে কর্তা ঠিক আছে কর্তা যে আছে মিন ফ্যামিলি যে সালাইয়া লিয়া দ্বারা আমি মিটি ঠিক আছে তখন সেবি মনে হলো আমি আমার যে স্টক এক্সচেঞ্জ যে ট্রেডিং গুলো হবে এটা কে সালাইয়া দিতা ওই কর্তা সালাইয়া কেন আমরা স্টক এক্সচেঞ্জ এর কাছে আমরা কর্তা হে সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া তো ফ্যামিলি লাগতে সাথে মনে হলো আমি বর্তমানে আমি আমার পাতা দেখো দাম মনে হলো কিছু না করো বর্তমানে আমরা মনে হলো আমি কে কর্তা হিসেবে কে আসে আমরা পাতা আছে ঠিক আছে তখন পাতারে আমরা কি রকম দেখো প্রোডাক্টিভ ফাংশন দেই রিডাল ফাংশন আমরা প্রোডাকশন দেই না আমরা প্রাইস রেগিং অফ এটা কিটা হইতে পারে যে তোমরা এক্সেস টাকা কিটা করি না টাকা খরচ করি না ঠিক আছে এক্সেস টাকা খরচ করি না ওই জিনিসটা তাই কন্ট্রোল করবে সাধু 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 যদি করতা হয় তাই নিবা কিটা সাধু তোমার লাগে 500 টাকা তাই নিবা 500 টাকা এক্সট্রা দিলা ঠিক আছে তুমি এক্সট্রা দিলে তুমি এক্সট্রা কোন ধরনের ফ্রড অ্যাক্টিভিটি করতে পারো তার কারণে তুমি তোমার কাছে এক্সট্রা টাকা দিতে না ওটা হইলো কি প্রাইস রেগিং অফ করতে মনে হইলো বাবাই তোমারে কন্ট্রোল করবে প্রোডাক্টিভ ফাংশন দিয়ে দেখো তোমার প্রোডাকশন দিয়ে তুমি খারাপ কাজে যাই না ঠিক আছে তোমার তাহার দিয়া তাহার কিছু কমাইয়া দিয়া তোমার কন্ট্রোল করো দুই নম্বর ইজ এই যে এটা নেই বাবা কি না এই যে এটা নেই মনে হলো বাবা কি না বল তোমার ওদের নীতি বাক্য যেগুলো ওগুলা আছে বাবা রে সুবি বলা মহা বাপ তুমি এগুলা করিও না ওই যে ইনফরমেশনটা গরর ভিতরে গরর ভিতরে যে ইনফরমেশন দেই যে কি রকম করতে না করতে ওই সাবল এই জিনিসটা খারাপ এই জিনিসটা না কি রকম করিও না মিথ্যা কথা বলিও না ওই যেগুলো আছে এই যে এটা ট্রেডিং দেখলা মনে হলো এই যে এটা ট্রেডিং বলতে আমি ইন স্টক এক্সচেঞ্জ এর एग्जांपल দেই আর বাবা ক্ষেত্রে কি কইবো বাবা এর সুবি বলা মহা বাপ ওই নীতি যেগুলো দিলা গরর ভিতরে গরর ভিতরে থাকে তুমি পকেটে রাখলা টাকা পকেটে থাকে টাকা নিও না ওই জন্য ইনফরমেশন যেগুলো থাকে এগুলো তাই কন্ট্রোল করো সাপোজ তুমি দুষ্টামি করছো তোমার কথা বলবা বেতন দিবা ঠিক আছে বেতন নিয়ে সেটা ফিডন দিবা ফিডন দিয়া এই জিনিসটা তোমার কিটা লাগে তোমার তোমার মারবার লাগে মার্কস হইতে তোমার হাত নাই যাই হোক কোনো উত্তর দিও না মোটিভ নাই মোটিভ দাও তোমার ফার্দার ফার্দার তুমি যখন কোনো কিছু কাজ করতে না গতিকে তোমার এই জিনিসটা কন্ট্রোল করো এরপরে আছে এনফোর্সিং কোড অফ কন্ডাক্ট ফর ফ্যামিলি একটা কোড অফ কন্ডাক্ট আছে যে তুমি এরকম কিছু কাজ করতে পারতাই না ফ্যামিলি এরকম ধরা আছে এরকম কাজ করতে পারতাই না ওই যে কাজ উল্টা করতে পারতাই উল্টা করতে পারতাই না যে এনফোর্সমেন্ট দেওয়া থাকবো যে ল থাকবো ফ্যামিলির ভিতরে ঠিক আছে ওই জিনিসটা হইলে কইবা সাবন মনে হইলে তুমি তোমার হইলে তুমি মিথ্যা কথা কইও না দৌড়া করিও না ঠিক আছে ওই জিনিসটা হইলে তোমার কোড অফ কন্ডাক্ট ঠিক আছে আগে বাদে সেরা হইলে তুমি না ঠিক আছে ওই জিনিসটা হইলে এনফোর্সিং কোড অফ কন্ডাক্ট তো বাবা এইগুলা তোমার ইচ্ছা করো দেখা শোনা করো বাট আলটিমেটলি তুমি ইনভেস্ট করো ঠিক আছে বাট আলটিমেটলি দেখা শোনা করো কে ফাদার করো এই ক্ষেত্রে আমার স্টক এক্সচেঞ্জ ঠিক আছে আজকাল কিছু তো দেখা শোনা কে করে সেটিয়া করে ঠিক আছে এখন আমরা রেগুলেটরি ফাংশনাল লাগতে আমার ফ্যামিলি কি রকম ইন্টারেস্ট দেখো যায় মনিটরিং স্টক এক্সচেঞ্জ মনিটরিং ইউ তুমি তুমি কি রকম চলবা না চলবা তোমার দেখা শোনা কে করে বাবা করে রেগুলেটিং ইন্টারমিডিয়েট তুমি কাল তো ইন্টারমিডিয়েট মিন্স কি কেন যখন বোকা আর মার্জিন এজেন্ট যারা আছে ইন্টারমিডিয়েট সাধারণ হলো আমি আছি আমার বন্ধু আছে আমার বন্ধু খারাপ কাজ করে কি না করে এই জিনিসটা কে করতে দেখা শোনা করে আমার বাবা করে যদি আমার বাবা যখন যে না সেটা তো ওই আর বন্ধুটা হইলো খারাপ তাহলে বন্ধু করে দিবা ঠিক আছে দেন খারাপ বলতে গেল আনফেয়ার ঠিক আছে খারাপ কোম্পানিটা যে হইলো আনফেয়ার আর এই আমার ফ্যামিলির সাথে দেখা যাচ্ছে বন্ধুটা খারাপ বন্ধুটাকে চলতে দিতে না এই জিনিসটা হইলো তোমার কি না ইন্টারমিডিয়েট বন্ধু বন্ধু আছে সাধারণত ক্লাসমেট আছে তোমার কলিগ আছে কেউ কে খালো কি কোন চলে না চলে খালো চলে ঠিক আছে ওই জিনিসটা দেখা শোনা করো কে বাবা করো এবার রেগুলেটিং মিউচুয়াল ফান্ড বলতে সাধারণ হবে তোমার গ্যাং ঠিক আছে গ্যাং বলতে কি লা এ বি সি তিন জনের মিলিয়ে আমরা মিউচুয়াল ফান্ড বাবা এ বি সি আমরা ইনভেস্ট করছি না তো এখন তোমার গ্যাংটা ভালো কি না ভালো তুমি কোন খালো চলে না চলে বাবা এগুলো দেখা শোনা করো তো এগুলো হইলো বাবা কাছে ফ্যামিলি কাছে হইলো তোমার গ্যাং গুলো বেশি কি রকম চলে না চলে এই জিনিসটা রেগুলেট করো বলে না গ্যাং খারাপ কি গেল চলে ঠিক আছে তো এই জিনিসটা বাবা রেগুলেট করো আর ইনট্রোস্পেক্টিভ অফ কোম্পানি সেবি রেগুলেট দ্য মিউচুয়াল ফান্ড ঠিক আছে এটা ডেভেলপমেন্টাল ফাংশন ফাংশন কি তার সাধারণ ছিল রেজিস্ট্রেশন তো আর রেজিস্ট্রেশন কি না লাগে না দেখেন আপনি ফ্যামিলি টাইপ হয়ে গেছে ঠিক আছে রেজিস্ট্রেশন তো লাগে না কারণ তুমি তার বংশ ধরে আইলে ফ্লোরলেস ট্রেডিং এর লগে তো ফ্লোরলেস ডেভেলপমেন্টাল ফাংশন এগুলা আমার এক্সিকিউটিভ ফ্যামিলি লগে তোমার অ্যাডজাস্ট হল না তুমি কইতে পারো না ডেভেলপমেন্টাল ফাংশন যে তোমার হেলথ হেলথ প্রতি বাবারে সকাল 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 উঠো সকাল উঠে বলে কি করো জিম জিম করো তোমার বডি বডি ঠিক রাখো হেলদি খাবার খাও হেলদি খাবার দিয়ে দিবা ঠিক আছে তোমার হাসি খুশি করা লাগে যত কিছু করা লাগে ওই ওই
রিসার্চ আছে ওই জিনিসটা হলো আমার ডেভেলপমেন্টাল ফাংশন আশা করি তোমরা ফাংশনস অফ শেবিটা বুঝছো ঠিক আছে মানে মনে মনে যদি আপনারা মনে মনে নিয়েছেন একটা ফাংশন মনে রাখতে হইলে বাবা কিরকম আমরা যে ফ্যামিলিটাকে সালাই করা ফ্যামিলিটাকে কিরকম সালাই যে সাধারণ হইলা মা থাকি লইয়া আমরা ভাই বোন যতজন আছে কিরকম সালাই ওই জিনিসটারে দেখাশোনা করি কিরকম করতে লাগে না করতে লাগে এজ এ বাবা হিসাবে কাজ করে কে করে সে বিয়ে কাজ করে ওই করে স্টক এক্সচেঞ্জ কি হইলে তা যে তোমার ফ্যামিলি ওই ফ্যামিলিরা কিরকম চলতে লাগে তার প্রোটেকশন কিরকম দিতে লাগে আর ডেভেলপমেন্ট কিরকম করতে লাগে তাদের রেগুলেট কিরকম করতে লাগে তারা সালাই কিরকম লাগে ওই জিনিসটা দেখাশোনা কে করে রাখতে দেন আমার সে বিয়ে করে ফর দা পার্সপেক্টিভ অফ দা অল দা স্টক এক্সচেঞ্জ দেন একটা কোম্পানি স্টক এক্সচেঞ্জ ঢুকে গেলে তো আমার অল দা কোম্পানিজ উইল বি ইনক্লুডেড ইন দা স্টক এক্সচেঞ্জ এন্ড স্টক এক্সচেঞ্জ ইজ আন্ডার ইনক্লুডেড ইন দা সেবি মিন্স সেবি রেগুলেট প্লাস প্রোটেক্ট এন্ড ডেভেলপমেন্ট এন্ড অল দা ফাংশন ইন দা স্টক এক্সচেঞ্জ স্টক এক্সচেঞ্জ সব কিছু দেখেছো না হদিয়া রাখে আশা করি তোমরা ফাংশন সব সেবি বুঝছো যদি কোনো পয়েন্ট বুঝো না তাইলে তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারো থ্যাংক ইউ ফর দা ওয়াচিং